নমস্কার বন্ধুরা বাড়িতে বসে টাকা ইনকাম করতে চান তাও আবার আপনার হ্যান্ড রাইটিং যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখে দেখে লিখে আপনারা ওভার টাইমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা ইনকাম করবেন টাকা ইনকাম করবেন কপি পেস্ট করে এক্সট্রা টাইম দিয়ে কিন্তু আপনার যদি কোনো রকম সময় থাকে বা যদি কোনো পার্ট টাইম কাজ করতে চান বাড়ি বসে তাহলে কিন্তু এই কাজটি আপনারা করতে পারেন সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম এবং সম্পূর্ণ জেনুইন একটা কাজ কোনো রকম অসুবিধা নেই ছেলে এবং মেয়ে নির্দিষ্ট কোয়ালিফিকেশন এবং নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী কিন্তু এই কাজটি করতে পারবেন তো ছোট্ট চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন প্রাইভেট কোম্পানি জেন জব আপডেট এবং ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট সবার আগে বাংলায় পেতে তো বন্ধুরা এটা হচ্ছে একটু দেখে দেখে লেখার কাজ যেটা হচ্ছে বিভিন্ন রকম গভর্নমেন্টের প্রোজেক্ট থাকে তো সেই প্রোজেক্ট কিন্তু দেখে দেখে কপি পেস্ট করতে হয় স্মল লেটার থেকে দেখে দেখে লিখে কিন্তু ক্যাপিটাল করতে হয় তো এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে তো তারা জানাই থাকবে কোনো রকম অসুবিধা নেই কাজটি সে করতে পারবে আর যদি কেউ না করে থাকে তাহলে কিন্তু কাজটা দেখিয়ে দেওয়া হবে কীরকম ক্রাইটেরিয়া আছে কিন্তু অবশ্যই ভিডিওটাতে বলে যাব আপনাদের পনেরো দিনের টাইম থাকবে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের পঁয়তাল্লিশটা পাতা লিখতে হবে লিখলে কিন্তু আপনাদের এখানে স্যালারি থাকবে ন হাজার টাকা যদি আপনি তিরিশ দিনের কাজ নেন তিরিশ দিনের প্রোজেক্ট নেন তাহলে তিরিশ দিনে যদি আপনি আপনার নব্বইটা খাতা কমপ্লিট করতে পারেন লিখে তাহলে কিন্তু আপনাদের এখানে স্যালারি থাকছে পনেরো হাজার টাকা তো এরকমভাবে কিন্তু আপনাদের প্রোজেক্ট থাকবে আর এটা কিন্তু একটা আপনাদের যে প্রোজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট সেগুলো করতে কপি পেস্ট করতে হয় এবং বিভিন্ন বই থেকে কিন্তু কপি পেস্ট করতে হয় সেটা কিন্তু কোম্পানি ভালোভাবে বুঝিয়ে দেবে কোনো রকম অসুবিধা নেই তো এটা কিন্তু আপনাদের হ্যান্ড রাইটিং একটু ভালো থাকলেই হবে অ্যান্ড আপনাদের কোয়ালিফিকেশান এখানে ম্যাটার করে কত কোয়ালিফিকেশান লাগছে সেটা আমরা ডিসক্রিপশানের নাম্বার দেবো চাইলে কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত কিছু জেনে নিতে পারবেন আর এই কাজটি নিতে গেলে বন্ধুরা আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে আধার কার্ড ভোটার আইডি কার্ড দু কপি ফটো এবং আপনাদের রেজিস্ট্রেশন চার্জ হিসেবে কিন্তু দুশো পঞ্চাশ টাকা জমা করতে হবে এটা কিন্তু কোনো রকম যে সিকিউরিটি মানি নয় এটা জাস্ট রেজিস্ট্রেশন চার্জ এটা জাস্ট কাজ নেওয়ার জন্য এবং পোস্ট অফিসে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে একবার কাটা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা কাজ বন্ধুরা আপনার যোগাযোগ করুন কোনো রকম অসুবিধা নেই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিয়েছি আমরা সেখান থেকে কিন্তু চাইলে আপনার কন্ট্যাক্ট করে নিতে পারেন তো বন্ধুরা এরকম নতুন নতুন ওয়ার্ক ফ্রম হোম পাওয়ার জন্য